চিমুট? চিমুট, এটা কি কি পোশাক? তুমি এরকম সঙ্গের মতো সেজে এখানে এসেছো কেন? না না কাজুরি, একটু ভুল করছো। সঙ্গের মতো সেজে এখানে আসেনি, ওকে সুন্দর করে সঙ্গের মতো সাজিয়ে দিয়েছে, আর সেটা করেছে রনি। রনিত বললো আর তুমি ঢ্যাং ঢ্যাং করে এখানে চলে গেলে, না হলে তো আমাকে মারতো। কি ব্যাপার কাজু, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? মাই গুডনেস, কি সেজেছো? তুমি কি গোয়া এসইউ লাইকে নাম দিয়েছো নাকি? তুমি হাসছো? তুমি জানো শ্রেয়সী আর ওর ওই পোষা গুন্ডা রনি, ওরা দুজনে মিলে ওর এরকম অবস্থা করেছে? তাই শুধু এই নয়, এর সাথে ওরা কাজুর জন্য একটা স্পেশাল মেসেজ পাঠিয়েছে যে এটা নাকি ট্রেলার, এরপর নাকি পুরো সিনেমাটা বাকি আছে, ওটা দেখাবে। ভেরি গুড, ভেরি গুড, শ্রেয়সি মেসেজ পাঠিয়েছে, তার মানে মেয়েটা ঘুরে দাঁড়াতে শিখে গেছে। দেখো অপমানের বদলা কি করে নিতে হয় সেটাও এবার বুঝে গেছে। তুমি কি বাবা না শত্রু? মেয়েকে একটা বাইরের মেয়ে এইভাবে অপমান করলো, ওকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, আর তুমি তাকে সাপোর্ট করছো? হ্যাঁ করছি, করছি, তার কারণ সাপোর্ট করার মতো কাজ করেছে বলেই করছি। আমি আরো খুশি হতাম যদি জিমুতের বদলে এই শাস্তিটাও তোমার মেয়েকে দিত। সারা, তুই গলার জোরে অনেক কিছু করতে পারিস, কিন্তু একটা সৎ মানুষের আত্মসম্মান ভেঙে দিতে পারিস না। শ্রেয়সী সৎ, পরিশ্রমী, ও সৎ বলেই ওর মাথার উপরে ভগবানের আশীর্বাদ আছে। তুই তুই অতীন, তোর মা, তোরা বার বার চেষ্টা করলেও ওর কোনো ক্ষতি করতে পারবি না, কোনোভাবেই ওর মনোবল ভাঙতে পারবি না। শ্রেয়সী সোম থেকে শনি রাত 9:30 আকাশ আটে।